পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী অভিযানে 3টি ব্যাট, 2 লাখ মিটার কারেন্ট জাল ও 3 মন জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌপুলিশ। শুক্রবার বিকেলে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে জব্দকৃত মাছ নিয়ে এসে স্থানীয়দের এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং আটক জাল রাতেই পুড়িয়ে ফেলা হয়। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জল দিয়ে জাটকা শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনব্যাপী উপজেলার রামনাবাদ চ্যানেলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3টি ব্যাট, 2 লাখ মিটার কারেন্ট জাল ও 6 মন জাটকা জব্দ করতে সক্ষম হই, তবে কোনো জেলেকে আটক করতে পারিনি। পরে নৌপুলিশ ফাঁড়িতে এসে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো এতিমখানায় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়। নৌপুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি আমরা প্রতিনিয়ত জেলেদের সচেতন করে আসছি।